হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম, গুড মর্নিং সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা কি হচ্ছে তো দেখো তোমরা, আজকের ব্লগটাই আমি কি করছি, আজকের মর্নিং ব্লগ। তো সবে সকাল হয়ে গেছে 7টা, এখনো আমার দেখো ঘুম ভাঙছে না। দেখো কোনো রকম তো ঘুমটাকে জোর করে ভাঙিয়ে দিলাম, কিছুতেই ঘুম ভাঙছিল না কিন্তু ভাঙাতে হলো। তবুও দেখো বসে বসে আমি ঘুমিয়ে পড়ছি, মানে এত চোখে ঘুম আছে, মানে ঘুম ভাঙার চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুমটা ভাঙছে না। তো সকালে আমি ঘুম থেকে উঠি তো বসে বসে ঘুমিয়ে পড়ছিলাম, ইচ্ছা করছে আর একটু ঘুমাই। তো আমার ছেলেটা দেখো কেথা সব ফেলে দেয়, গায়ে কিচ্ছু রাখে না, ওকে যদি ঢাকা দিই সব ঢাকা ফেলে দেয়। আমি জানলাটা খুলে দেখছি সব বাইরে কল থেকে জল নিচ্ছে, আমি বেলা কটা হয়েছে তো না বেশি হয়নি, সাড়ে সাতটাই বাজে। আমি একটু গা হাত পাগুলো ঝেড়ে নিলাম, ব্যায়াম করে নিলাম একটু, গা হাত ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠলে একটু গা হাত পাগুলো ঝেড়ে নিলে পরে শরীরটা ফ্রি হয়ে যায় আর ঘুমটাও ভেঙে যায়। আমি একটু গা হাত পাগুলো ঝেড়ে নিই, তারপরে প্রতিদিনের ডেলিকার যেটা কাজ সেটা তো লেগেই আছে, সেটা তো করতেই হবে, না করলে কিছু করার নেই, করতেই হবে। শরীর চলুক বা না চলুক, শরীর না চলুক শরীরকে জোর করে চালাতে হবে। আস্তে আস্তে তোমরা তো দেখো সোফার কভারটা অনেকদিন থেকে পড়ে আছে, আমি লাগাইনি বলে কেউ লাগাবো বলে নি, তো ফেলা ছিল, তো দেখতেও বাজে লাগছে বসছে সবাই এমনি। তো তাই ভাবলাম আগে সোফার কভারটাই আজকে লাগাই তো সকাল সকাল, তো সেটাই আমি আগে কাজ করলাম, তারপরে আমি ঘর টর ঝাড় দিতে স্টার্ট করলাম। অনেকদিন থেকে সোফার কভারটা ওরকমভাবেই ফেলা ছিল, তো দেখো ঘর তো বাসি ঘরটা, তখন এখন ঝাড় দিচ্ছি, অলরেডি তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘর মুছার ব্যাপারটা আছে, ঘরটাও মুছে জল আসছে প্রচুর। তো ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে বাসনটা মাছি যাবে, তো তার জন্য আমি জল দিয়ে আসতে আসতে আমি জামা কাপড়গুলো আগে ধুতে লেগে পড়েছি, তারপরে আমি রান্না করি বালতি লাগিয়ে দিয়েছি, রান্না করি বালতিতে জল হচ্ছে, সেই বালতি জল দিয়ে আমি বাসনটা ধুয়ে নিতে পারবো। আর এখানে আবার জামা কাপড়গুলো ধুয়ে নিতে পারি, বালতি গামলাটা খালি হয়ে যাবে আবার জলটা আমার ধরে যাবে, বাসনে জল আসার জন্যই আমি আগে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। দেখো সবগুলো জামা কাপড় অলরেডি আমার ধুয়ে দেখে জল কাচাই করলাম, এমন কিছু নাই সাপ দিয়ে কাচার মতো, তাই জল কাচাই করে নিলাম সবগুলো, জল জল ধোয়াই ছিল তো আমি জল ধোয়াই করে নিলাম সবগুলো। জামা কাপড় মানে কাচার পরে বাসন কাসন মেজে ঘুষে আবার স্নানটাও সেরে নিলাম, সেরে আবার চলে এসে তোমাদের কাছে, এখন স্নান সারাটা তো হয়ে গেছে আরও কাজটা তো বাকি আছে। তো দেখো একটু মুখে আমি গোলাপ জল দিই প্রতিদিনই, গোলাপ জলটা দেওয়া খুব ভালো, এখন গরমে মুখটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে, আর রোদ্রে মানে একটা রোদ্র যে মুখে লাগে সেটাও লাগলে কিচ্ছু হবে না। তো এবার আমাকে চলো, অলরেডি আমার হয়ে গেছে চুলটা পরে থেকে ঝেড়ে নেবো, সিঁদুরটা পরে নিলাম, তো চলো এবার ছাদে যাই জামা কাপড় মেলে। চলো এবার হাতে বালতি ধরে নিয়েছি, জল জাল চললাম, এবার ছাদে জামা কাপড়গুলো মেলে দিই ছাদের মধ্যে। তো প্রচুর আমাদের ছাদে তোমরা প্রতিদিনই দেখতে পাও প্রচুর জামা কাপড় হয়, আজকেও হয়েছে, আমার জায়ের সবগুলো আছে, আর আমার আজকে বেশি হয়নি, ভাগ্যিস আমার আজকে বেশি ছিল না, না তো জায়গাও পেতাম না মেলা, তো ওটাই আছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাসি বিছনাটা তুলতে হবে, তোমাদের দাদা ভাই কোনোদিনও বাসি বিছনা তুলে না, প্রতিদিন এরকমভাবে ছেড়ে চলে, আমার শরীরটা আর আজকে চলছে না, কী জানি কেমন ভালো লাগছে না, হাতে প্রচণ্ড ব্যথা উঠে গেছে, ডান হাতটায় কিন্তু কিচ্ছু করার নেই, করতে তো হচ্ছে, করার ইচ্ছা না করলেও করতে হচ্ছে আমাকে।
তো দেখো বিছানাটা এখন একটু যদি করে দেয়, বিছানাটা যদি তুলে দেয় তো হেল্প হয় বলো, তোমরাই বলো। তোমাদের দাদাভাই এমন বদমাস যে কিছু করে না, শরীর না তুললেও আমাকে চালাতে হবে, করতেই হবে। এখন যদি না তুলি তো রান্নাবান্না করে তুলতে হবে, তাই ভাবলাম কেন রান্না করে তুলবো, বাসি বিছানা তুলে রাখা ভালো না। বাসি বিছানাটাই তো পুজো দিয়েই চা এখনো পর্যন্ত আমি খাইনি, তাই আগে বাসি বিছানাটাই আমি তুলতে চলে এসেছি। আগে বাসি বিছানাটা তুলে নিই, তারপরে চাটা গিয়ে খাবো। তো কভারগুলো মানে বালিশের নোংরা হয়ে গেছিলো, তো কভারগুলো আমি চেঞ্জ করে দিলাম। এখন গরমে বুঝতে পারছো ঘেমে যায়, একটা গন্ধ বের হয়, তার জন্য আমি কভারগুলোকেও চেঞ্জ করে দিলাম। এগুলো দেখে দিব, কালকে ধুয়ে গেছে নিব। আজকে তো আর কাশতে পারবো না, কারণ শরীরটা ভীষণ ক্লান্তি লাগছে, হাতে প্রচণ্ড ব্যথা উঠে গেছে। আমার হাতে ব্যথা উঠতো না, কেন জানি এখন কেন যে ডান হাতে প্রচুর ব্যথা হয়। কাল রাত থেকে আমার খুব ব্যথা করছে হাতটা, কী জানি নিজেই বুঝতে পারছি না, আমি প্রচণ্ড ব্যথা করছে আমার এই ডান হাত। আজকে আর কাশতে পারবো না, কালকেই আমি কেটে নেব। তো চলো, অলরেডি তো আমার বিছানা গুছাটা হয়েই গেছে, তো চলো এবার চলে এসি রুটি আর তরকারি করতে, কারণ সবাই বলবো আজকে সকালে টিফিন রুটি আর তরকারি বেলে খাবো। তো তাই ভাবলাম একটু রুটি তরকারি খেতে চাইছি, তো করতেই হবে, যত শরীর ক্লান্ত থাকুক বলো তোমরা, করতে তো হবে। তো তার জন্য রুটিটা আগে করে নিচ্ছি, আটাটা মাখিয়ে রেখেছিলাম, রুটিটা আগে করে নিচ্ছি, তারপরে তরকারিটা করবো আমি। কত কারণ তরকারিটা গরম গরম খেতে রুটির সাথে খুব ভালো লাগে। তো তরকারিটা করবো হচ্ছে আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে তরকারিটা করবো, সেটাই করতে বললো আমাকে, সেটাই করবো। তো আমি খেয়ে দেবে, আবার দুপুরে রান্না তো আছেই, তো সেটা আবার করতে হবে, তো করে একটু ধীরে সুস্থ করবো। তো প্লিজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, আর প্লিজ প্লিজ তোমাদের রিকোয়েস্ট হচ্ছি ভিডিওগুলো আমরা প্রচুর প্রচুর শেয়ার করবে তোমরা। তো আজকের মতো চললাম, আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ পাই আর নতুন একটা রান্নার সাথে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে। তো চললাম তাহলে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।